প্রবলেম ফর্টি ওয়ান পার্ট টুটা করছি এই গাড়িটা অ্যাক্সেলারেট করছে হরেজেন্টাল সার্ফেস আমি ধরছি অ্যাক্সেলারেশনটা এদিকে পার্ট ওয়ানটা আমরা করছি না পার্ট ওয়ানটা সিম্পল পার্ট টুটা আমরা করছি বলেছে একটা ইনক্লাইন আছে তার উপর একটা ব্লক রাখা আছে কোথাও কোনো ফ্রিকশন নেই ব্লকটা পড়ে যাচ্ছে না প্রথমেই যেই ডাউটটা মাথায় আসছে যে গাড়ির ভেতরে ইনক্লাইনটা কি এইরকম নাকি এইরকম এটাই ডাউট হচ্ছে প্রথম আমরা প্রথমে রেড মানে লাল রঙে যেটা আঁকলাম ওই কেসটা আগে ভাবি ধরে নিচ্ছি ইনক্লাইনটা এইরকম এই রকম যদি হয় এর ওপর যদি আমি একটা ব্লক রাখি জাস্ট লজিক দিয়ে ভাবা হোক এটা কি রেস্টে থাকতে পারে যদি আমি ফ্রিবডি ডায়াগ্রাম আঁকি আমি অবভিয়াসলি আমার রেফারেন্স ফ্রেম হবে গাড়িটা তার ফলে এই ব্লকটার এত ওয়েটের জন্য নিচে পড়ার চেষ্টা করবে তাছাড়াও সিউডো ফোর্স ডাইরেকশন কোন দিকে হবে বাঁ দিকে ব্লকটা থাকতে পারে না স্ট্যাটিক তাহলে ডেফিনেটলি এইরকম নয় আমরা এই সিচুয়েশনটা করি আমি বলছি এইটাই হবে স্ট্যাটিক কেসটা স্ট্যাটিক বা রেস্টের কেসটা এর উপরে ব্লকটা আছে এই ইনক্লাইনটা কিন্তু ফিক্সড ইনক্লাইনটা কিন্তু ফিক্সড আর ইনক্লাইনটার অ্যাঙ্গেলটা বলেছে কি না ইনক্লাইনের অ্যাঙ্গেলটাই বার করতে বলেছে এটা থিটা ধরে নিচ্ছি এই থিটাটা আমাকে বার করতে হবে ফ্রিবয় ডায়াগ্রাম আঁকি ব্লকটার মাছ ধরে নি এম যেটা কিন্তু বলে দেয়নি আমি ধরে নিলাম রেফারেন্স ফ্রেম কার যেটা অ্যাক্সেলারেট করছে তার মানে নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম ফোর্স থাকবে আঁকতে থাকি এম নিচের দিকে যেই এম জি এলো সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো এদিকে নর্মাল রিয়াকশন ফোর্স সঙ্গে সঙ্গে বুঝে যাব এই অ্যাঙ্গেলটা থিটা আর কি আছে আর আছে সিউডো ফোর্স যেটা নিশ্চয়ই এই সাইডে আর তার ম্যাগনিচিউড হবে এম ইন্টু এ ব্যাস আর কিচ্ছু নেই স্ট্যাটিক জিনিসটা ঠিক ফ্রিবয় ডায়াগ্রামটা ক্লিয়ার তো অ্যাঙ্গেলটা একটু দেখে নেওয়া উচিত আমার সিউটোফোর্স এর অ্যাঙ্গেলটাতে এইটা নিশ্চয়ই থিটা তার মানে এইটা হবে নাইনটি মাইনাস থিটা এবারে আমি

যদিও এই অঙ্কে আমার লাগবে না এটা তাও আমি করলাম কেন করলাম এর পরের চ্যাপ্টার যেটা করবো ফ্রিকশন সেইখানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে তখন ডিরেকশনে যদি থাকতে হয় নিচের দিকে ওপরের দিকে কত এম জি সাইন থিটা নিচের দিকে মাইনাস এম এ ক্যাটা থিটা মাইনাস এম এ থিটা ইকোয়াল টু জিরো সেকেন্ড ইকুয়েশন থেকে আমি আনসার পেয়ে গেছি আমাকে তো বার করতে হবে থিটা দেখো এম এম কেটে যাচ্ছে জি সাইন থিটা ইজ ইকাল টু এ কিনে টু জি টেন হয়ে গেছে অঙ্কটাতে কনফিউজিং পার্টটা ছিল ছবিটা ছবিটা যেহেতু দেয়া নেই ওইখানেই কনফিউশনটা নেক্সট হচ্ছে ইচ্ছে করে কিন্তু ছবিটা দেয়নি ইনকালপ্রেনের ডাইরেকশানটা তোমাদের বুঝতে হবে ভেবে দেখো যদি এই রকম হতো তাহলে ফ্রিভয়েড কি রকম হয়ে যেত অবজেক্টটা হতো এরকম এমজি হতো এইদিকে নর্মাল রিয়াকশন ফোর্স হতো এইদিকে সিউডো ফোর্স হতো এইদিকে নিচের দিকে নেট ফোর্স থাকবেই হ্যাঁ এখানে কিন্তু একটা আমি একটা প্রবলেম তৈরি করতে পারি এটা হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক বা তোমরা এখনই করো আমার প্রশ্নটা হচ্ছে ছবিটা তোমার দেওয়া আছে গাড়িটার ভেতরে এইভাবে ইনক্লাইন প্লেনটা আছে তার উপর অবজেক্টটা রাখা আছে প্রশ্নটা হচ্ছে অ্যাট হোয়াট ভ্যালু অফ এ দ্য অবজেক্ট লুজেস কন্ট্যাক্ট উইথ দ্য সার্ফেস করো মোটামুটি আমি এখানে ফ্রি বয় ডায়াগ্রামটা এঁকেই ফেলেছি আমি একটুখানি অ্যাক্সিস গুলো দিয়ে দিই অ্যাঙ্গেল গুলো লিখে দিই এই অ্যাঙ্গেলটা হবে থিটা এই অ্যাঙ্গেলটা হবে থিটা কি করে হচ্ছে আশা করি বুঝতে পারছো এছাড়া এই জিনিসটা নিশ্চয়ই একটা অ্যাক্সেলারেশন থাকবে নিচের দিকে যেটাকে আমি বলছি এড্যাশ আর আমাদের সেই কন্ডিশনটা বার করতে হবে যখন কন্ট্যাক্টটা লুজ হচ্ছে তাই আমি ভার্টিকাল দিকে আপাতত আমি কোনো অ্যাক্সেলারেশন দিলাম না হতেই পারে যে এই দিকেও একটা অ্যাক্সেলারেশন আছে সেটা আমি আপাতত দিলাম না আমি বোঝাচ্ছি কি হচ্ছে ব্যাপারটা প্রথমে আমি হরিজান্টাল ডিটেকশনটা একটু এঁকে লিখে নিই এম এ কস থিটা প্লাস এমজি সাইন্থিটা ইজ ইকাল টু এম এ ড্যাশ এটার মানে হলো এই এ ড্যাশ অ্যাক্সেলারেশন নিয়ে অবজেক্টটা নিচের দিকে পড়বে সেটা কেউ তো কেউ আটকাতে পারছে না তাই নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন আছে এখানে বেশি ইন্টারেস্টিং হচ্ছে ভার্টিকাল দিকটা ভার্টিকাল দিকে কি হবে এম প্লাস এম এ সাইন থিটা মাইনাস এম জি কস থিটা ইজ ইকাল টু জিরো তাহলে আমি লিখতে পারি এন ইজ ইকাল টু এম জি কসথিটা করছি তারপরে আমি ফিজিক্সটা যখন চলে যায় তখন কি হয় নর্মাল ফোর্স হয়ে যায় জিরো এই যে ইকুয়েশনটা এখান থেকে দেখা যাচ্ছে অ্যাক্সিলারেশন যত বাড়বে নর্মাল ফোর্সের ভ্যালুটা তত কমে আসবে কারণ নেগেটিভ টার্মটা বড় হয়ে যাচ্ছে তখন অ্যাক্সিলেশন যখন নেই যদি এস জিরো হতো তাহলে নর্মাল রিয়াকশন সিম্পলি এম জি কস হতো অ্যাক্সিলেশন বাড়ছে নর্মাল রিয়াকশনের ভ্যালু কমছে 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 নর্মাল রিয়াকশনের ভ্যালু গ্রেটার দ্যান জিরো মানে কি মানে দুটো অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট আছে সেই জন্যই তো নর্মাল রিয়াকশন ফোর্স আছে যেই মুহূর্তে নর্মাল রিয়াকশন ফোর্সটা জিরো হয়ে গেল দুজনের কন্ট্যাক্টটা চলে গেছে জাস্ট হয়তো জিরোতে হয়তো টাচে আছে কিন্তু কোনো ইন্টারাকশন নেই কোনো ইন্টারাকশন ফোর্স নেই আমি সেই কন্ডিশনটাই এই প্রবলেমে বার করতে বলেছি এন কখন জিরো n যখন জিরো তখন এম জি কস্থিটা ইজ ইকাল টু সাইন থিটা মানে এ ইজ টু জি কট থিটা এই অ্যাক্সেলারেশনে যদি গাড়িটা যায় তাহলে কন্ট্যাক্ট থাকবে না এবারে প্রশ্ন হলো আমার উত্তর হয়ে গেছে এই প্রবলেম হয়ে গেছে কিন্তু প্রশ্নটা হলো অ্যাক্সেলারেশন যদি এর থেকে বেশি হয় তাহলে কি নর্মাল রিয়াকশন ফোর্স লেস দ্যান জিরো নর্মাল রিয়াকশন ফোর্স কি নেগেটিভ হতে পারে নর্মাল রিয়াকশন ফোর্স নেগেটিভ হতে পারে না যেই কন্ট্যাক্ট চলে গেল তখন আমার ফ্রি বডি ডায়াগ্রামে কিন্তু এই নর্মাল ফোর্সটা আর নেই কিন্তু সেক্ষেত্রে আমার জিনিসটা ব্যালেন্স কি করে হবে এম যদি না থাকে আমার ব্যালেন্স কি করে হবে ব্যালেন্স এইভাবে হবে যে এই অবজেক্টটার তখন আরেকটা একটা অ্যাক্সেলারেশন ভার্টিক্যাল দিকে চলে আসবে যার ফলে আমার ইকুয়েশনটা তখন হয়ে যাবে এই এম এ সাইন থিটা মাইনাস এম জি কস থিটা এ ডবল ড্যাশ যেখানে এ ডবল ড্যাশ হচ্ছে ভার্টিকাল দিকে অ্যাক্সেলারেশন এটা নেগেটিভ হতে পারে না তখন ওই দিকে একটা অ্যাক্সেলারেশন চলে আসবে ঠিক আছে